পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি সাধারণ হরমোনজনিত সমস্যা যা প্রজনন বয়সের মহিলা অর্থাৎ পনেরো থেকে তিরিশ বছর বয়সী মহিলাদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায় আজকাল প্রতি দশজন মহিলা পিছু একজন করে পিসিওএসের সমস্যায় আক্রান্ত পিসিওএসের কারণে কি হয় অনেক সময় মেয়েদের মাথার চুল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ঝরে পড়ে নিয়মিত পিরিয়ডসের বদলে পিরিয়ডস ইরেগুলার হতে শুরু করে হৃদরোগ তার পাশাপাশি ডায়াবেটিসের মতো সমস্যাও শরীরে বাসা বাঁধে তবে এর থেকেও বড় যে সমস্যা সেটা হলো পিসিওএস সম্পর্কে ভুল চিকিৎসা বা পিসিওএস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা পিসিওএস একটি কমন ব্যাপার এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এখান থেকে সুস্থ হওয়া সম্ভব এখন আমাদেরকে জানতে হবে যে পিসিওএস এর প্রকৃত কারণ কি পিসিওএস এর প্রকৃত কারণ সম্পর্কে এখনও সেভাবে কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড যদি থাকে শরীরে সেক্ষেত্রে ক্ষেত্রে পিসিওএস হতে পারে অনেক ক্ষেত্রে আবার বংশগত দিক থেকেও পিসিওএস হতে পারে মহিলাদের শরীরে যদি জিঙ্কের ঘাটতি হয় সেক্ষেত্রেও কিন্তু পিসিওএস দেখা দিতে পারে তো নমস্কার বন্ধুরা কেয়ার ফর হেলথের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এপিসোডে আমরা জেনে নেব পিসিওএস থেকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পাওয়া যেতে পারে কারণ পিসিওএস টেস্ট করাতে গেলে এলোপ্যাথিক ডাক্তারের কাছে সেটা অনেক ব্যয়বহুল এবং অনেক মানুষের ক্ষেত্রেই সেটা করে ওঠা সম্ভব হয় না সেই ক্ষেত্রে ভারতের স্বনামধন্য আয়ুর্বেদ চিকিৎসক দীক্ষা ভাবসার পিসিওএসে এ আক্রান্ত মহিলাদের জন্য সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তিনি বলেছেন যে তিন রকমের ভেষজ চা যদি নিয়ম করে যেটা আপনার শরীরে শ্যুট করবে নিয়ম করে যদি দিন অন্তত একবার বা দুবার করে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পিসিওএস থেকে স্বাভাবিকভাবেই মুক্তি পাওয়া সম্ভব তো চলুন সেটা একবার জেনে নিই পিসিওএসের সমস্যা দেখা দিলে শরীরে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন ব্যাহত হয় সেক্ষেত্রে পুদিনা চা হল সবথেকে ভালো রোজ সকালে খালি পেটে যদি এক কাপ পুদিনা চা খাওয়া যায় সেটা কিন্তু পিসি এর সমস্যার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী উপাদান হতে পারে দ্বিতীয় ক্ষেত্রে হল আদা চা আদা মহিলাদের শরীরে উপস্থিত হরমোন নিয়ন্ত্রণে কাজ করে আদার প্রদাহরোধী বৈশিষ্ট্য মহিলাদের শরীরে যে ইনসুলিনের ঘাটতি সেটাকে মেটায় তাই যদি রোজ দুবেলা আদা চা খাওয়া যায় তাহলে কী হবে হজমের সমস্যা দূর হবে তার পাশাপাশি পিরিয়ডসেরও বিভিন্ন রকমের সমস্যা দূর হয়ে যাবে এবং আদা চা শরীরের মধ্যস্থিত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেও বিশেষভাবে সহায়তা করে যে ব্যাকটেরিয়াগুলো পিসিওয়েসের কারণে সৃষ্টি হয় এবং পেটে কোনো প্রকার ক্র্যাম্পও ধরে না সেক্ষেত্রে আপনি দিনে দুবার সকাল এবং সন্ধে আদা চা খেতে পারেন তবে আদা চা খেলে শরীর কিন্তু ভীষণ গরম হয় তাই আপনার শরীরের দিকে লক্ষ্য রেখে কিন্তু এই ট্রিটমেন্টটা করতে পারেন তিন নম্বরে যেটা বলা যায় সেটা হচ্ছে গ্রিন টি অনেক ক্ষেত্রে কি হয় পিসিওএস এর সমস্যায় আক্রান্ত মহিলাদের ওজন স্বাভাবিকের তুলনায় খুব বেশি পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে গ্রিন টি খুবই একটি ফলদায়ক মেডিসিনস গ্রিন টিকেও গ্রিন টিও আপনি রোজ সন্ধ্যেবেলা এক কাপ করে খেতে পারেন সো বন্ধুরা এটাই ছিল ঘরোয়া ট্রিটমেন্ট যেটা দীক্ষা ভাবসার তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পিসিওএস থেকে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মুক্তি পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ